আপনার ফোনের গুগল ফটোর স্টোরেজ দ্রুত ফুল হয়ে যাচ্ছে। আপনার ফোনে গুগল ফটোর মধ্যে 15 GB-র বেশি ফাইল ডাটা আপনারা রাখতে পারছেন না। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনার ফোনে গুগলের কাস্টম রুম ইনস্টল করা ছাড়াই আপনারা কিভাবে আপনাদের ফোনের গুগল ফটোর স্টোরেজটাকে বাড়িয়ে নিতে পারে। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন। তো চলে আসলাম ফোনের স্ক্রিনে। তো শুরুতে আপনাদের যা করতে হবে, আপনাদের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এখানে আপনারা লিখবেন, আপনারা এখানে লিখবেন গুগল ফটো, লিখে সার্চে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই গুগল ফটোটি আপনাদের দেখাবে। তো এখানে আমি গুগল ফটোটি আপডেট করে নেই। তো দেখতে পাচ্ছেন গুগল ফটোর এটি কিন্তু আপডেট কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের ওপেনে ক্লিক করে দিতে হবে। এখন আমি গুগল ফটোর মধ্যে চলে যাই। গুগল ফটোর মধ্যে যাওয়ার পরে কিন্তু এখানে আমাদের ফটো ভিডিওগুলি এখানে দেখাচ্ছে। তো আমরা যা করব, আমরা দেখুন এই লেয়ারের সাইডে দেখুন শেয়ারিং। তার আগে আমি আপনাদের স্টোরেজটি দেখিয়ে দিই। দেখুন এখানে 9 GB-র মতো অ্যাড করা আছে। এই শেয়ারিং এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দিয়ে দেখুন এখানে শেয়ার উইথ পার্টনার। এই শেয়ার উইথ পার্টনার এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা অল টাইম, এটি অল টাইম করে দেবেন। এখান থেকে অল ফটো করে নেক্সট করে দেবেন। নেক্সট করে দিয়ে আর এখান থেকে আপনারা অবশ্যই এই ব্যাকআপ অপশনটি অন করে দেবেন। অবশ্যই আপনারা এই ব্যাকআপ অপশনটি অন করে দেবেন। অন করে দেওয়ার পরে দেখুন এখানে সিলেক্ট পার্টনার, এই এটার মধ্যে ক্লিক করে এখান থেকে আমি আমার একটি জিমেইল অ্যাড করে নেই। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের জিমেইলটি চলে এসেছে। তো এটার মধ্যে আমরা ক্লিক করে দিয়ে কনফার্ম, এই কনফার্মের মধ্যে ক্লিক করে দেওয়ার পরেই দেখতে পাবেন এখানে এখানে কিন্তু এরকম চলে এসেছে। তো এই জিমেইলটি কিন্তু আমাদের কম্পিউটারে অ্যাড করা। তো আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। কম্পিউটারের স্ক্রিনে গিয়ে আপনাদের একটু দেখাই। এখানে কিন্তু এরকম দেখাচ্ছে শেয়ারিং, এটার মধ্যে কিন্তু এখানে এখনো আসেনি। তো আমাদের যা করতে হবে, আমাদের কম্পিউটারের স্ক্রিনে যেতে হবে। আমি কি করবো, এই গুগল অ্যাপস এটির মধ্যে চলে যাব। এটির মধ্যে গিয়ে এখানে একটু নিচের দিকে চলে আসলেই এখানে দেখতে পাবেন গুগল ফটো। তো এই গুগল ফটো এটার মধ্যে আমরা চলে যাব। এটার মধ্যে যাওয়ার পরে দেখুন এখানে কন্টিনিউ করে দিতে হবে, ওকে করে দিতে হবে। ওকে করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এখানে শেয়ারিং, এখানে 1 দেখাচ্ছে। তো এই শেয়ারিং এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। এটার মধ্যে ক্লিক করে ভিউ, তো এরপরে দেখুন ভিউ ইনভাইট, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এখান থেকে শুধু আপনাদের অ্যাকসেপ্ট করে দিতে হবে। তো এখান থেকে আপনারা নট নাও করে দেবেন বা নেক্সট করে দেবেন। তো এরপরে দেখুন এখান থেকে কেটে দিলাম। এরপরে দেখুন এখানে কিন্তু আমাদের সব ডাটা এখানে দেখাচ্ছে, এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো আপনারা এইরকম করে যদি আপনাদের স্টোরেজগুলো শেয়ার করেন, ফটোর যে স্টোরেজগুলো যদি শেয়ার করে দেন, তাহলে কিন্তু আপনাদের এখানে চলে আসবে। তো সেটার মধ্যে কিন্তু আমরা প্রায় 9 GB-র মতো দেখতে পেয়েছি। আর এটার মধ্যে দেখুন স্টোরেজ, দেখুন এখানে স্টোরেজ। তো এই স্টোরেজের মধ্যে আমরা যদি ক্লিক করে দেই, তো এখানে আপনারা দেখতে পারবেন গুগল ফটো কিন্তু এখানে 0 দেখাচ্ছে, এবং গুগল ড্রাইভ এবং জিমেইলে কিন্তু আমাদের এখানে প্রায় 6 GB-র মতো ফাইল রাখা আছে, মানে গুগল ড্রাইভে রাখা আছে। এই জিমেইলটির গুগল ড্রাইভে রাখা আছে। তো এখানে কিন্তু গুগল ফটোর মধ্যে কোনো কিছুই নেই। আমরা এখান থেকে শেয়ারিং, এই শেয়ারিংয়ের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এখানে গুগল ফটো এই অপশনটি কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সেই 9 GB-র মতো ফটো এবং ভিডিওগুলো সবগুলোই কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। আমাদের ফোনের যত ফাইল আছে সবগুলোই কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তো এই কাজটি কিন্তু আপনারা ফোন দিয়েও করতে পারবেন। ফোন দিয়ে কিভাবে করবেন এটিও আপনাদের একটু দেখাই। তো এটার মধ্যে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের জিমেইলটি অ্যাড করে দেব। দেখুন আমাদের জিমেইলটি কিন্তু চলে এসেছে। তো এটার মধ্যে ক্লিক করে দেব, কনফার্মের মধ্যে ক্লিক করে দেব। দেখুন আমাদের, তো দেখুন এখানে আমাদের কিন্তু জিমেইলের মধ্যে নোটিফিকেশন চলে এসেছে। তো এখন আমাদের যা করতে হবে, আমাদের শুধু এখান থেকে জিমেইলটি পরিবর্তন করে দিতে হবে। যে জিমেইলের মধ্যে শেয়ার করেছি সেই জিমেইলটি এখানে নিয়ে আসতে হবে। দেখুন এটা, তো এটার মধ্যে ক্লিক করে দিলে দেখুন এখানে নিউ পার্টনার শেয়ারিং ইনভাইট,
তো আমরা এটার মধ্যে ক্লিক করে শুধু একসেপ্ট করে দেব, একসেপ্ট করে কনফার্ম এর মধ্যে ক্লিক করে দেব, তাহলে কিন্তু আমাদের এটি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই শেয়ারিং, এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে, এই স্টোরেজটি আমাদের এখানে দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে শেয়ারিং এর মাধ্যমে আপনারা একটি জিমেইল, আপনারা কমন জিমেইল রাখবেন আর অনেকগুলি জিমেইল আপনারা খুলবেন, ফেক জিমেইল, সেগুলো খুলে সেগুলোর মধ্যে আপনারা ডাটা রেখে এভাবে শেয়ারিং করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের যত ফটো আছে সব ফটোই কিন্তু ওই একটা জিমেইল থেকে আপনারা দেখতে পারবেন। তো এই কাজটির আরেকটি সুবিধা হলো আপনাদের কাজিন বা আপনাদের প্রিয় মানুষের যে ফোনগুলো আছে তাদের ফোন থেকেও যদি এরকম আপনি করে দেন তাহলে কিন্তু অটোমেটিক ব্যাকআপ নেবে আর সেই স্টোরেজের ফাইলগুলো কিন্তু আপনার কাছে চলে আসবে, আপনার ফোন থেকেও কিন্তু সেই স্টোরেজের ফাইলগুলো আপনারা দেখতে পারবেন। আশা করি বুঝতেই পারছেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন এরকম নতুন নতুন সব ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।